আসসালামু আলাইকুম সুই দর্শক আপনারা দেখছেন আলগিত রাঙামাটির প্রতিদিন কাল রাত আটটা সংবাদ সকলকে শুভেচ্ছা জানাচ্ছি শুরুতে জানিতেছি সংবাদ শিরোনাম রাঙামাটির বরকলে দুর্বৃত্তের গুলিতে নিহত এক নিখোঁজের পনেরো ঘন্টা পর কর্ণফুলি থেকে অপূর্বের লাশ উদ্ধার রপ্তাহে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ষোলো মামলা সহ জরিমানা আদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে নানিয়াচরে বিশ্ব নার্স দিবস পালন সেই দর্শক এতক্ষণ শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত রাঙামাটির বরকলে দুর্বৃত্তের গুলিতে নিহত এক রঙামাটির লঙ্গদু ও বরকোল উপজেলা সীমান্ত এলাকার দুর্বৃত্তের গুলিতে লক্ষ্মী কুমার চাকমা নিহত হয়েছে বৃহস্পতিবার বারো মে রাত একটা পঁয়তাল্লিশ মিনিটে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে নিহত লক্ষ্মীচন্দ্র চাকমা বরকল উপজেলার সুবলং এলাকার বাসিন্দা বলে জানা গেছে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বরকল থানার প্রাপ্ত কর্মকর্তা ও সি উদ্দিন স্থানীয় সূত্রে জানা গেছে বুধবার দিনগত রাতে বরকোল উপজেলার সুবলং ইউনিয়নের শিলছড়ি উকছড়ি এলাকায় সশস্ত্র সন্ত্রাসীরা লক্ষ্মীচন্দ্র চাকমা নামের এক স্থানীয় ব্যক্তির বাড়িতে এসে তাকে গুলি করে হত্যা করে লক্ষ্মীচন্দ্র চাকমা অতীতে ইউপিডিএফ গণতান্ত্রিক কর্মী ছিলেন বর্তমানে তিনি সবকিছু চেয়ে পারিবারিক কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করতেন বরকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাসির উদ্দিন বলেন মরদেহটি উদ্ধারে বরকল পুলিশ ঘটনাস্থলে রওনা করেছে তারা ফিরে আসলে পরে বিস্তারিত জানা যাবে নিখোঁজের পনেরো ঘন্টা পর কর্ণফুলী থেকে অপূর্বের লাশ উদ্ধার নিখোঁজ হওয়ার পনেরো ঘন্টা পর বৃহস্পতিবার বারো মে ভোর প্রায় সাড়ে ছয়টায় ও পূর্ব শাহার মৃতদেহ কাপ্তায়ের সীতাঘাট এলাকার কর্ণফুলি নদী থেকে উদ্ধার করেছে কাপ্তা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মীরা বিষয়টি নিশ্চিত করেছেন কাপ্তায় ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহিন আলম উদ্ধারকৃত অপূর্ব সাহা চট্টগ্রাম মহানগরস্থ মাদারবাড়ি এলাকার মৃত অরূপ সাহার ছেলে তার পৈতৃক বাড়ি ফেনী জেলায় হলেও তারা দীর্ঘদিন ধরে চট্টগ্রামের মাদারবাড়ি এলাকায় বসবাস করে আসছেন শিলছড়ি স্থানীয় ওয়ার্ড ইউপি সদস্য মোহাম্মদ সরওয়ার হোসেন জানান বৃহস্পতিবার ভোর প্রায় সাড়ে পাঁচটায় জেলেদের মাছ ধরার রশির টানের সাথে ভেসে ওঠে নিখোঁজ অপূর্ব সাহার লাশ পরে সাড়ে ছয়টার দিকে কাপ্তা ফায়ার সার্ভিসের কর্মী এসে লাশটি উদ্ধার করে চন্দ্রকোনা থানা পুলিশের নিকট হস্তান্তর করেন এই বিষয়ে বৃহস্পতিবার সকালে যোগাযোগ করা হলে চন্দ্রকোনা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন নিহত অপূর্ব সাহার পরিবারের পক্ষ থেকে কোনো রকম আপত্তি না থাকায় প্রয়োজনীয় কাগজপত্র জমা নিয়ে লাশটি পরিবারের নিকট হস্তান্তর করা হয় উল্লেখ্য গত বুধবার এগারোই মে চট্টগ্রাম থেকে আগত ছয় সদস্যের একটি পর্যটক দল সীতাঘাট এলাকা কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে নদীর পানিতে তলিয়ে যায় সেই সময় তিনজন পর্যটক ছাত্রী নদীর তীরে উঠতে সক্ষম হলেও অপর তিনজন নদীতে তলিয়ে যায় দ্রুত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লোকজন এসে তলিয়ে যাওয়া তিনজনের মধ্যে মৌমূর্ষ অবস্থায় থিমানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে পরে বিকেল চারটা চল্লিশ মিনিটে লেফটেন্যান্ট কমান্ডার ফয়জুল ইসলাম মন্ডলের নেতৃত্বে দশ সদস্যের কাপ্তায় নৌবাহিনী ডুবুরি দলের কর্মীরা বিকেল প্রায় পাঁচটার সময় নিখোঁজ লোকেশ বৈদ্যের মরদেহ উদ্ধার করেন তিনি চট্টগ্রাম মহানগর সদরকাট এলাকার বৈদ্যের ছেলে কিন্তু আর একজন নিখোঁজ থেকে যায় কাপ্তায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ষোলো মামলা সহ জরিমানা আদায় কাত্তাইয়ে ভ্রাম্যমান আদালতের অভিযানে সড়ক পরিবহন আইনের বিভিন্ন ধারায় ষোলো মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা দায়ের সহ দশ হাজার দুশো টাকা জরিমানা আদায় করা হয় বৃহস্পতিবার দুপুরে অভিযানে সড়ক পরিবহন আইনের দু হাজার আঠারোর বিভিন্ন ধারায় ফিটনেসবিহীন হেলমেটবিহীন লাইসেন্সবিহীন এবং প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া গাড়ি চলাচলের অপরাধে কাপ্তায় উপর নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম মুক্তি জাহান ষোলোটি মামলা দায়ের করেন ওই দিন বেলা পনেরো দুইটা থেকে বেলা সোয়া তিনটা পর্যন্ত উপজেলা সদরস্থ কাপ্তায় সড়কে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এ সময় উপজেলা কানঙ্গ সিরাজুদ্দুল্লাহ কাপ্তায় থানার উপপরিদর্শক মাহমদ ইফতে হোসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দফতরের অফিস সুপার সিরাজুল ইসলাম ও কাপ্তায় থানা পুলিশ সদস্যরা ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করেন নানা কর্মসূচির মধ্য দিয়ে নানিয়ারচরে বিশ্ব নার্স দিবস পালন রাঙ্গামাটির নানিয়ারচোর উপজেলায় র্যালি ক্যাক কাটা ও আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালনের মধ্য দিয়ে বিশ্ব নার্স দিবস পালিত হয়েছে এবারও প্রতিপাদ্য স্বাস্থ্য ব্যবস্থাপনায় শক্তিশালী নার্স নেতৃত্বের বিকল্প নিয়ে বিশ্ব সেবা নিশ্চিত করতে নার্সিং খাতে বিনিয়োগ বাড়ান ও নার্সদের অধিকার সংরক্ষণ করুন দিবসটি উপলক্ষে নানিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সিং কর্মকর্তা কর্মচারীগণ বৃহস্পতিবার বারো মে সকালে হাসপাতাল প্রাঙ্গন থেকে একটি র্যালি বের করেন এবং ক্যাক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হয় এই নার্স দিবস এই ছিল আমাদের আজকের আলোকিত রাত আটটা সংবাদ ধন্যবাদ আপনার সাথে থাকার জন্য